ওয়ার্ল্ড এর সাসপেন্সের আরো একটি নতুন গল্পে আপনাকে স্বাগত জানাই। এখানে ভয় দেখানো হয়। স্টেশন মাস্টার বাবুলাল বারিক, যে ঝড় বৃষ্টিকে প্রচণ্ডভাবে ভয় পায়, যিনি চাকরি করেন একটি অত্যন্ত নির্জন স্টেশনে, যেখানে দিনে ও রাতে লোকজনের আনাগোনা একেবারে নেই বললেই চলে। আর সেখানেই একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ও দুর্যোগের রাতে তার সাথে ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা, যেটা জানতে আপনাকে শুনতে হবে সম্পূর্ণ গল্পটি। অল্ডে সাসপেন্সের নিবেদনে আজ আপনার জন্য শ্রদ্ধেয় প্রচেত গুপ্তর লেখা টিকিট ঘর। প্রচেত গুপ্ত, যিনি জন্মেছিলেন কলকাতার বাঙুর অ্যাভিনিউতে একটি বৈদ্য পরিবারে, তিনি বাঙুর বয়েজ স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। তিনি ছোটবেলা থেকে লেখালেখি আরম্ভ করেন। মাত্র 12 বছর বয়সে তার প্রথম গল্প আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। প্রচেত গুপ্তের প্রথম উপন্যাস আমার যা আছে, যেটা 2004 সালে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম শিশুদের জন্য লেখা উপন্যাস লাল রঙের চুড়ি, যেটা একই বছরে আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল। অল্ডে সাসপেন্সের নিবেদনে আজ আমরা বেছে নিয়েছি তাঁরই লেখা একটি রোমহর্ষক গল্প টিকিট ঘর। গল্প পাঠে এবং গল্পের সমস্ত চরিত্রগুলি বর্ণনের ভূমিকার সাথে গল্পের সূত্রধার আমি সুদর্শন। শুরু হচ্ছে টিকিট ঘর। স্টেশন মাস্টার বাবুলাল বারিকের কপালে ভাঁজ, তারই এক অসুখ হয়েছে। বেশি ঝড় বৃষ্টি হলে ছেলে মানুষই ধরনের টেনশন হয়, ভয় ভয় করে। কেন জানি মনে হয় ঝড় বৃষ্টি আর কোনোদিনও থামবে না, সব ভেসে যাবে। আগে এই ভয় ছিল না, বরং মজাই লাগত। এখন মনের উপর চাপ পড়ে। আসলে ধান ক্ষেত আর মাঠের মধ্যে একা থাকতে হয় বলেই এইসব হাবিজাবি চিন্তা হয়। কাউকে এই টেনশনের কথা বলাও যায় না। 24 বছরের ধেড়ে ছেলে ঝড় বৃষ্টিতে ঘাবড়ায় শুনলে সকলেই হাসবে। তবে আজ ঝড় বৃষ্টি হচ্ছেও মারাত্মক। কালবৈশাখীর সাধারণ নিয়ম হলো আগে ঝড় হবে, তারপর বৃষ্টি। আজ অন্যরকম হয়েছে। খানিকক্ষণ আগে পর্যন্ত ছিল শুধু বৃষ্টি, পরে ঝড় উঠেছে। যত সময় যাচ্ছে দুটোর তেজি বাড়ছে। তার উপর ইলেকট্রিকের তার ছিঁড়েছে কোথাও। স্টেশন ঘুটঘুটে অন্ধকার, মাঝে মধ্যে আকাশ ছিঁড়ে ঝলসে উঠছে বিদ্যুৎ। সেই আলোয় ধান ক্ষেত আর মাঠের মাঝে পড়ে থাকা এই ছোট্ট রেল স্টেশনটাকে দেখা যাচ্ছে মুহূর্তের জন্য, যেন পর্দায় ভেসে উঠেই আবার মিলিয়ে যাচ্ছে। রেললাইনের দুদিকে দুফালি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম শুরু হতে না হতেই ফুরিয়ে যায়। পারাপারের জন্য কোনো ওভারব্রিজ নেই, হেঁটেই লাইন টপকাতে হবে। গ্রামের রেল স্টেশন যেমনটা হয়, দুটো আধভাঙা লোহার বেঞ্চ ভিজছে, চারপাশে কাঁপিয়ে বাজ পড়ল। আজ বাজ পড়ছে ঘন ঘন। বাবুলালের মনে হলো এটা একটা খারাপ লক্ষণ। ছেলেবেলায় দিদিমা বলেছিলেন ঘন ঘন বাজ পড়ার মানে বৃষ্টি চট করে ধরবে না। চোখ ধাঁধিয়ে একটা বিদ্যুৎ চমকালো। বাবুলাল দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখল, কেউ কোথাও নেই। জনমানবহীন শুনশান, গা ছমছমে একটা রেল স্টেশন। ডাউন প্ল্যাটফর্মের এক পাশে ছোট ইট সুরকির একটা ঘর, মাথায় অ্যাডবেস্টসের ছাদ, তার উপর আওয়াজ করে বৃষ্টি পড়ছে, ঠিক যেন কেউ টিন পেটাচ্ছে। হঠাৎ দেখলে মনে হবে ঘরটায় দরজা টরজা কিছু নেই, ভিতরে ঢোকা যায় না। ঘটনা তা নয়, ঘরের দরজা রয়েছে পিছনে, ওটাই ঘরটার মুখ। দরজার পাশে জানালা, একটুখানি বারান্দা,
বারান্দায় একটা বেতের চেয়ার, বারান্দার সামনে টুকরো জমিতে কটা গাছ, বারান্দার মাথায় অ্যাডবেস্টসের ছাউ। যা জোরে বৃষ্টি হচ্ছে তাতে আজ বারান্দা জলে ভেসে যাওয়ার কথা, কিন্তু কোনো একটা আশ্চর্য কারণে সেখানে তেমন জল ঢুকছে না। স্টেশনের দিক থেকে কিন্তু দরজা বারান্দা বা বাগান কিছুই দেখা যায় না, সেখানে শুধু এবড়ো খেবড়ো দেওয়াল, আর দেওয়ালে একটা খুপড়ি জানালা, লম্বা চওড়ায় হাতখানেক হবে। জানালার উপর টিনের বোর্ড, সেখানে হলুদ রং দিয়ে বড় বড় করে লেখা টিকিট ঘর। দুটো পেরেক দিয়ে দেওয়ালের সঙ্গে বোর্ডটা এতদিন আটকানো ছিল, খানিক আগের ঝড়ে একটা পেরেক উপড়ে গিয়েছে, বোর্ডটা এখন ঝুলছে। সন্ধ্যের মুখে মাইলখানেক আগেই একটা দুর্ঘটনা হয়েছে। শোনা যাচ্ছে একটা মালগাড়ি লাইনের উপর এমনভাবে পড়েছে যে দুদিকেই গাড়ি বন্ধ, উল্টানো বগি তুলে লাইন ক্লিয়ার করতে করতে অনেক রাত হয়ে যাবে। দুটো স্টেশন আগে থেকে সব গাড়ি অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর যখন বাবুলাল বারিকের কাছে এলো তখনও বৃষ্টি শুরু হয়নি, তারপরেও বেশ খানিকক্ষণ বাবুলাল টিকিট ঘর খুলে রেখেছিল, কেউ যদি এসে পড়ে তাকে তো গাড়ি বন্ধের খবরটা জানাতে হবে। পাড়াগাঁয়ে রেল স্টেশনে টিকিট ঘর থেকে মুখে মুখে খবর দিতে হয়। অবশ্য বিকেলের পর এখানে প্যাসেঞ্জার বলতে হাতে গোনা কজন, টিকিট বিক্রির কাজ অবশ্য বাবুলাল করে না, বসে মতি। বয়স 40 হয়ে গেলেও মতি রেল কোম্পানিতে পাকা চাকরি পায়নি, পার্ট টাইম কাজ করে, টিকিট ঘরের খুপড়িতে বসে টিকিট বেচে। ট্রেন এলে বাইরে গিয়ে দিনে ফ্ল্যাগ আর রাতে টর্চের আলো দেখায়, সেই সঙ্গে স্টেশন মাস্টারের বাজার করে জল তোলে। রাতে টিকিট ঘরের এক পাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, কিন্তু দিন দশেক হলো মতি নেই। সে ম্যালেরিয়ার জ্বর নিয়ে কাঁপতে কাঁপতে দেশের বাড়ি চলে গিয়েছে, ফলে সবই বাবুলালকে একা সামলাতে হচ্ছে। এতে অবশ্য সমস্যার কিছু নেই, কারণ টিকিট ঘরেই স্টেশন মাস্টারের থাকা খাওয়ার ব্যবস্থা। দিনের পর দিন এখানে থাকা খুব কঠিন, চাকরির প্রথম দিক বলেই বাবুলালের এখানে পোস্টিং হয়েছে। তবে অফিস থেকে বলেছে যে খুব শীঘ্রই তাকে এমন একটা জায়গায় বদলি করা হবে যেখানে রেলের কোয়ার্টার আছে। কিন্তু এক বছর কেটে গেল, খুব শীঘ্রই সময়টা এখনো আসেনি। মাঝে মধ্যে বাবুলালের মনে হয় দুধ ছাই বলে টিকিট ঘর বন্ধ করে চাকরি ছেড়ে বর্ধমানে ফিরে যায়, কিন্তু চাকরি বলে কথা, তাই একাই টিকিট ঘরে পড়ে থাকতে হচ্ছে। আজ লাস্ট গাড়ির ব্যাপার নেই, বৃষ্টি বাড়ায় সন্ধ্যের মুখেই টিকিট ঘরের জানালা বন্ধ করে দিয়েছে বাবুলাল। তবে এই মুহূর্তে টিকিট ঘরে সে একা নয়, সঙ্গে আরো একজন রয়েছে, আত বুড়ো একজন মানুষ। তিনি বাবুলালের তক্তপোষের উপর বসে আছেন মাথা ঝুঁকিয়ে। বুড়ো হলেও মানুষটার মধ্যে একটা ছটফটানি ভাব। কারেন্ট চলে যাওয়ায় বাবুলাল হ্যারিকেন জ্বালিয়েছে, সেই আলোয় মানুষটার লম্বা ছায়া পড়েছে মেঝেতে, ছায়ার পাও নড়ছে। হ্যারিকেন নিয়ে হালকা টেনশন হচ্ছে বাবুলালের, তেল আছে তো, মতি মনে করে তেল ভরেছিল। তক্তপোষের উপর বসে থাকা আধভুড়ো মানুষটা বাবুলালের চেনা জানা কেউ নন। রাত বিরেতে ঘরে অচেনা অজানা কোনো মানুষ বসে থাকলে বিরক্ত হওয়ারই কথা, কিন্তু বাবুলালের ভালো লাগছে। ঝড় বৃষ্টির দাপট যেভাবে বাড়ছে, একা থাকলে হয়তো ভয় করত, পরিচয় না থাকুক একটা মানুষ তো। বাবুলাল বলল, চা খাবেন? কোনো উত্তর নেই, মানুষটা একইভাবে মাথা ঝুঁকিয়ে বসে রইলেন। মাথা ভর্তি পাকা চুল যেভাবে এলোমেলো হয়ে আছে তাতে মনে হচ্ছে না যে আঁচড়ানোর অভ্যেস আছে। গ্রামের বয়স্ক মানুষদের মতো হাঁটু পর্যন্ত ধুতি পরা, গায়ে হাফাতা শার্ট, বৃষ্টিতে একটা দিক ভিজেছে, অন্ধকারে শার্টের রং ঠিক বোঝা যাচ্ছে না। পায়ে পাম্প শু আছে, সেটা অবশ্য বাইরেই খুলেছেন,
তবে সঙ্গের ছাতাটা ঘরে এনেছেন। বয়স হলে অনেকেই ছাতা লাঠি নসির ডিব্বে চোখের আড়াল করতে ভরসা পান না। ছাতাটা এখন বন্ধ দরজার পাশে ভাঁজ করে রাখা, সেখান থেকে মেঝেতে জল গড়িয়ে পড়ছে। এই ছাতা মাথায় দিয়েই খানিক আগে টিকিট ঘরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলেন মানুষটা। বাবুলালের নজর পড়ে কাউন্টারের পাল্লা আটকানোর সময়। ছাতাটাকে মনে হচ্ছিল যেন অন্ধকারের মধ্যে খানিকটা অন্ধকার জমাট বেঁধে আছে, আর সেই জমাট বাঁধা অন্ধকার হাওয়ায় অল্প অল্প কাঁপছে। বাবুলাল ঝড় বৃষ্টিতে ঘাবড়ে গেলেও অন্য সব ব্যাপারে তার যথেষ্ট সাহস আছে। তার কেমন সন্দেহ হল, অন্ধকার কাঁপবে কেন? ডিঙি মেরে খুপড়ি জানালা দিয়ে উঁকি মারে বাবুলাল। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে মানুষটা। শিক ভাঙা ছাতায় বৃষ্টি আটকানো যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন, ঠান্ডায় কাঁপছেনও। টর্চ জেলে গায়ে আলো ফেলল বাবুলাল, চিৎকার করে উঠল, কে কে ওখানে? ছাতা নড়ে চড়ে ওঠে। প্রথম কিছুক্ষণ বিশেষ সারা শব্দ মিলল না। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছেন ওখানে? বাবুলাল আরো কয়েকবার হাঁক পাড়তে একটা মুখ এগিয়ে এলো। মুখটা দেখেই বাবুলাল চিনতে পারল, এই বুড়ো মানুষটাই ঘণ্টাখানেক আগে টিকিট কাটতে হাত বাড়িয়েছিলেন না? বাবুলাল দুর্ঘটনার খবর দিয়ে বলেছিল, গাড়ি বন্ধ আছে, টিকিট কেটে লাভ নেই, আপনি ফিরে যান। মানুষটা তখন থেকে দাঁড়িয়ে আছে। বুড়ো মানুষটা রাগি গলায় বললেন, চেঁচাচ্ছ কেন? তুমি সম্বোধনে একটু বিরক্ত হলো বাবুলাল, পরক্ষণে নিজেকে সামলে নিল। যাক, গ্রামের মানুষ অত আপনি আগে বোঝে না। কি ব্যাপার বলুন তো, আপনাকে তো বিকেলেই বললাম গাড়ি আর চলবে না, বাড়ি ফিরে যান, আপনি তখন থেকে দাঁড়িয়ে আছেন নাকি? বুড়ো মানুষ বিরক্ত হয়ে বললেন, বাড়ি ফিরে যান বললেই কি যাওয়া যায়? আমি কি তোমার রেলগাড়ি যে ফ্ল্যাগ নাড়িয়ে দিলেই ছুটব? বাবুলাল মজা পেল, নরম গলায় বলল, তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবেন? ঠান্ডা লেগে অসুখ হবে যে। বুড়ো মানুষ ব্যঙ্গ করার ভঙ্গিতে বললেন, হলে হবে, কি আর করব, তুমি ঝড় বৃষ্টি থামিয়ে দাও, তাহলে আর ভিজতে হবে না। ঘরের মধ্যে বসে বড় বড় জ্ঞান দিও না ছোকরা। শুধু তুমি সম্বোধন নয়, ছোকরাও বলছেন। বাহ, বেশ রসিক মানুষ তো। বাবুলালের পছন্দ হয়ে গেল, হেসে বলল, ঘরের ভিতর আপনিও চলে আসুন, তাহলে ভিজতে হবে না। খানিকটা দোনামোনা করে বুড়ো মানুষটা ঘরে ঢুকেছেন, তবে ঢুকে সহজ হয়ে গিয়েছেন। ছাতাটা ভাঁজ করে রেখেছেন দরজার পাশে, তারপর তক্তপোষের উপর পা ঝুলিয়ে বসেছেন। একজন মানুষ পেয়ে বাবুলালেরও স্বস্তি হল। মানুষটা অদ্ভুত আর বেশ মজার, মনে হয় মাথায় সামান্য গোলমাল আছে। এই দুর্যোগে অন্য কেউ আশ্রয় পেলে গদগদ হয়ে থাকত। ইনি ধমক ধমক দিয়ে কথা বলছেন। বাবুলাল বলল, তা আপনার বাড়ি কোথায়? বুড়ো মানুষ মুড়ো কুচকে বললেন, বাড়ির খবর জেনে কি প্রয়োজন? বাবুলাল হেসে ফেলল, বলল, আচ্ছা বলতে হবে না, আপনি যাচ্ছিলেন কোথায়? সেটা বলতে তো আপত্তি নেই। বুড়ো মানুষ একটু ভাবলেন, তারপর অন্য মনস্কভাবে বললেন, যাচ্ছিলাম কদমতলা, মেয়ের বাড়িতে, থাকি বকুলনগর। বকুলনগর কত দূর জানা আছে? গিয়েছো কোনো দিন? বাবুলাল চোখ বড় করে বলল, বকুলনগর? বকুলনগর তো এখান থেকে অনেকটা পথ শুনেছি। স্টেশন পর্যন্ত কিসে এলেন, সাইকেলে? বুড়ো মানুষ মুখ ফেরালেন। হ্যারিকেনের আলোয় চোখ দুটো দেখতে পেয়ে সামান্য চমকালো বাবুলাল। যারা মেজাজি তাদের চোখ বড় বড় হয়,
আর লালচে হয়। এই মানুষটার বেলায় ঘটনাটা ঠিক উল্টো। মানুষটার মুখের কথায় যতই ঝাঁজ থাকুক না কেন, চোখ দুটো কিন্তু নরম, খানিকটা বিষণ্ণ। না, হেঁটে এসেছি, এই বয়সে সাইকেল টানতে পারি না। বাবুলাল বসে আছে মোড়ায়। সে বলল, ও, অতটা পথ হেঁটে এলেন? বুড়ো মানুষটা খানিকটা আনমনে বললেন, কি করব, অনেকদিন মেয়ের সঙ্গে দেখা হয় না, ভাবলাম যাই, নিজেই চলে যাই, এখনো তো হাঁটতে চলতে পারি, এই স্টেশন পর্যন্ত এলেই তো হলো, তারপরে গাড়ি ধরে কদমতলায় গিয়ে নামব, জামাইয়ের বাড়ি স্টেশন থেকে কাছে। কপালটা কেমন খারাপ দেখো, আজই গাড়ি বন্ধ। বাবুলালের মায়া হলো, বলল, একটা ভ্যান রিক্সা নিলেন না কেন? বুড়ো মানুষটা ঝট করে বদলে গেলেন, দাঁত কিড়মিড় করে বললেন, ভাড়া কে দিত? তুমি 3 কিলোমিটার যেতে আসতে ভ্যান রিক্সা কত টাকা নেবে ধারণা আছে? বাইরে ঝড়ের দাপট কি আরো বাড়লো? কোথা দিয়ে যেন শিরশিরে বাতাস ঢুকছে। বাবুলাল উঠে পড়ল। ঘরের এক পাশে টেবিলের ওপর চা তৈরির সরঞ্জাম রাখা আছে। সাবধানে স্টোভ জ্বেলে 2 কাপ জল বসালো বাবুলাল। সরি, ঠিক বুঝতে পারিনি, কিন্তু বাড়ি ফিরবেন কি করে? বুড়ো মানুষ বিরক্তির মাত্রা বাড়িয়ে বললে, তুমি জেনে কি করবে, উড়ে উড়ে ফিরব। বাবুলাল ঢোক গিলে বলল, না মানে অতটা পথ তো, আপনাকে আবার যেতে হবে, ঝড়জল যা বাড়ছে সারা রাত হবে বলে মনে হচ্ছে। বিদ্যুৎ চমকে বাজ পড়ল কাছাকাছি কোথাও, বিকট আওয়াজ হলো। বুড়ো মানুষটা সামান্য চমকে উঠলেন, আনমনে বললেন, ঝড় জলে আমার চিন্তা নেই হে, ভয় করে এই বাজে, মাঠ ক্ষেত পেরিয়ে যেতে হয়, আশেপাশে বাড়ি ঘর তেমন নেই, আকাশ কালো করে মেঘ জমেছে দেখে ভয় লাগলো, গায়ে জল পড়লে জ্বর হবে, কিন্তু মাথায় বাজ পড়লে আর রক্ষে নেই বাপু, পাড়া গায়ে বাজের জন্য কত মানুষের যে মৃত্যু হয়, তাই ভাবলাম স্টেশনে ফিরে যাই। তলায় দাঁড়ানোর মতো একটা ছাদ নিশ্চয় পেয়ে যাব, জলে ভিজলেও বাজে মরার ভয় থাকবে না। এখানে এসে দেখি, ও বাবা, স্টেশন তো ন্যাড়া, ভাগ্যিস তোমার টিকিট ঘরের কার্নিশটুকু ছিল, রেল কোম্পানিকে ধন্যবাদ। চুপ করলেন মানুষটা। বাবুলাল হেসে বলল, আর আমাকে ধন্যবাদ দেবেন না? আধবুড়ো মানুষটা ঘাড় কাত করে ভুঁড়ু কুঁচকে বাবুলালের দিকে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, কে কাকে ধন্যবাদ দেবে? বাবুলাল চমকে উঠল, মানুষটা কি বলতে চাইছেন? কাপে চা ঢালা শেষ করে বলল, মানে এই নিন চা নিন। বুড়ো মানুষটা হাত বাড়িয়ে কাপ ধরল। মানুষটার হাত অতিরিক্ত রোগা, একটু কাঁপছে, ঠোঁটের কোনায় অল্প হেসে বললেন, মানে বুঝতে পারছো না, ধন্যবাদ তো তোমার দেওয়া উচিত, আমি যদি ফিরে না আসতাম তোমাকে এই ঝড় বৃষ্টিতে একা থাকতে হতো, ভয়ে মরতে না। বাবুলাল কাপটা মুখে তুলতে গিয়েই থমকে গেল। মানুষটা জানলো কি করে সে ঝড় বৃষ্টিতে ঘাবড়ে যায়? দেখো ছেলে, আমি সব বুঝি,
তুমি আমাকে এমনি এমনি এই টিকিট ঘরে টেনে ঢোকাওনি। তুমি চাইছো যতক্ষণ না ঝড় বৃষ্টি কমে আমি তোমার ঘরে বসে থাকি, তোমার সঙ্গে হাবি যাবি বকি, তুমি যাতে অন্য মনস্ক থাকতে পারো। বাবুলাল যেমন লজ্জা পেল তেমন অবাকও হল। না, মানুষটাকে মিথ্যে বলে লাভ নেই, ধরা পড়ে যেতে হবে। বোকা বোকা হেসে মাথা চুলকে বাবুলাল বলল, আমি আসলে একা থাকি তো, তাছাড়া জায়গাটা ফাঁকা, মনে হয় ঘরটা না ভেঙে পড়ে। কিন্তু আপনি কি করে বুঝলেন? বুড়ো মানুষ কাপের চায়ে চুমুক দিয়ে নিশ্চিন্তে পা নাড়তে লাগলেন। বাবুলাল আবার বলল, কি করে বুঝলেন খুব ঝড় বৃষ্টি হলে আমার টেনশন হয়? তোমার হাবভাব দেখলেই বোঝা যায়, যেভাবে মাঝে মধ্যে বাইরেটা দেখে আসছো, বাজ পড়লে চমকে উঠছো। আমার মতো একটা অচেনা মানুষকে পেয়ে বাড়তি উৎসাহ দেখাচ্ছ, তাতেই বোঝা যায় গোলমাল আছে। তবে চিন্তা করো না, বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই কমবে। আমরা গাঁয়ের মানুষ, ঝড় জল চিনি। বাবুলাল খুশি খুশি গলায় বলল, বাপরে, আপনি তো গোয়েন্দার মতো সব লক্ষ্য করেন। তবে আমি ভীতু নই, প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আর কোনো কিছুতে আমার ভয় নেই। বুড়ো মানুষ এবার পকেট থেকে একটা চশমা বের করলেন, চোখের কাছে তুলে ধরে দেখলেন, নড়বড়ে ফ্রেম, গোল গোল মোটা কাঁচ, জামার খুঁট দিয়ে কাঁচ মুছে ফের চশমাটা পকেটে পুড়ে রাখলেন। বাবুলালের মজাই লাগল, অন্য কেউ হলে কাঁচ মুছে চশমাটা পরত। মানুষটা সত্যি অদ্ভুত। আচ্ছা মাস্টার, এই যে তুমি আমাকে তোমার ঘরে এনে বসিয়েছ, আমি যদি চোর বা ডাকাত হই তুমি ভয় পাবে না? বাবুলাল এবার জোর আওয়াজ করে হেসে উঠল। হাসতে হাসতেই খেয়াল করল, ঘরের চালে বৃষ্টির আওয়াজ কমে গিয়েছে। মোটেই পাবো না, বুড়ো মানুষ চোখ সরু করে বললেন। কেন? বাবুলাল বলল, আপনি ডাকাত নন বলে। বাজ পড়া থেমে গিয়েছে, চাপা গলায় গুড় গুড় করে মেঘ ডেকে উঠল। ঝড় বৃষ্টির শেষের মেঘ ডাকায় এই ধরনের গুড়গুড়ানি থাকে। বুড়ো মানুষটা হাতের কাপটা নামিয়ে রেখে মাথা নাড়তে নাড়তে বললেন, এটা বেশ ভালো কথা বললে হে, ডাকাত নই বলে ভয় পাবে না। আচ্ছা যদি ভূত হই? বাবুলাল আরো জোরে হেসে উঠল। ঝড় বৃষ্টি থেমে আসায় তার মনটা ভালো হয়ে গিয়েছে, সে বারান্দার দিকের দরজাটা খুলে দিল। দমকা ঠান্ডা বাতাস ঘরে ঢুকল, সেই বাতাসে হালকা জলকণা আছে, মুখে লাগায় মজা লাগল। বাবুলাল ঝুমকে পড়ে আকাশ দেখল, মেঘটা কাটছে, একদিকে তারা ফুটছে না, ওই তো না, তাহলেও ভয় পাবো না। বুড়ো মানুষটা উঠে দাঁড়িয়ে বললেন, কেন? একই কারণ, আপনি ভূত নন বলে, তাছাড়া চোর ডাকাত ভূত প্রেত কোনো কিছুতেই আমার ভয় নেই। আচ্ছা আপনার নামটা জানতে পারি? বুড়ো মানুষ নিচু গলায় বললেন, নাম জেনে কি হবে, আদিক্ষেতা করো না, তোমার দরকার মিটেছে, এবার আমি যাব। এত রাতে? গ্রামের পথে এত রাত আর অত রাত বলে কিছু হয় না, সন্ধে ছটাতেও যা অন্ধকার রাত বারোটাতেও তাই অন্ধকার।
কথা শেষ করে আধবুড়ো মানুষটা এগিয়ে এসে ছাতাটা তুললেন। বারান্দায় বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, বা ঝকঝকে চাঁদ উঠেছে। বাবুলাল পাশে এসে দাঁড়াল, ফিসফিস করে বলল, পথে খুব কাদা। আধবুড়ো মানুষটা এবার ধমকি দিয়ে বসলেন, তুমি তো দেখছি বেশ পাকা ছেলে, গ্রামের মানুষকে কাদার ভয়ে দেখাও কোন সাহসে? আমার কাছে টর্চ আছে। স্টেশন মাস্টারকে পাকা ছেলে বলে ধমক দেওয়ার সাহস কারোর হবে না, স্টেশন যতই ছোট হোক, বয়স যতই কম হোক। কিন্তু বাবুলালের একটুও রাগ হল না, সে গাঢ় গলায় বলল, একটা কথা বলবো, আজকে রাতটা আমার এখানে থেকে যান, কাল গাড়ি চললে এখান থেকেই মেয়ের বাড়িতে চলে যাবেন। এটা কিন্তু আমি আমার দরকারে বলছি না, ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, এখন আমার কোনো টেনশন নেই। বুড়ো মানুষটা বাবুলালের হাত ধরলেন, ফিসফিসিয়ে বললেন, আমি জানি তুমি মানুষটা ভালো, সেই কারণেই এতটা সময় তোমার সঙ্গে রইলাম। কিন্তু ভাই, তোমার অনুরোধে রাতে থাকতে পারবো না, আমাকে মাফ করো। হ্যারিকেন হাতে নিয়ে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে দিল বাবুলাল, যদিও এমনি আলো আছে, ঝড় বৃষ্টিতে ধোয়া চাঁদের আলোয় ভাসছে ছোট স্টেশনটা, যেন হাসছে, কে বলবে খানিক আগেই অমন দুর্যোগ গিয়েছে। প্রকৃতির এটাই মজা। রাতে ঘুমোতে যাওয়ার আগে বাবুলাল বুঝতে পারল, অচেনা অজানা একটা আধবুড়ো মানুষের জন্য তার মনটা কেমন করছে। পরদিন নিরাপদ তার ঝুপড়ি দোকান খুলে টিকিট ঘরে দৌড়ে এলো। স্টেশন মাস্টার বাবুলাল বাড়িকে খবর দিল, কাল ঝড় বৃষ্টিতে আশেপাশের গ্রামে ঘর ভেঙেছে অনেক, এমনকি একজন মারাও গিয়েছে। বৃষ্টি শুরুর মুখেই বকুলনগরের কাছে মাঠের উপর বাজ পড়ে মারা যান একজন আধবুড়ো মানুষ, তিনি নাকি স্টেশনের দিকেই আসছিলেন, মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। মৃতদেহের পাশে নাকি একটা ছাতা পাওয়া গিয়েছে, পকেটে চশমা। বাবুলাল মোড়ার উপর পাথরের মতো বসে রইল। শুনছিলেন টিকিট ঘর। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।